Assalamualaikum viewers, welcome back to my channel, Ritas Cooking and Blog. So viewers, এখন হলো রমজান মাস, তো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে রমজান মাসে খুবই আরামদায়ক একটি শরবত খাবেন যেটা খেলে একেবারে আপনাদের খুবই ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের যে সারা দিন রোজা রাখার পর তৃষ্ণা মিটবে। তো প্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে মজাদার বেলের শরবত বানাবেন। তো সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেল, তো বেলটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিয়েছি, তো দুই ভাগ করে নিলাম। তো আপনাদের জয়টা প্রয়োজন ততগুলো নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি দুই ভাগ করে নিয়েছি আর পরিমাণ মতো পানি নিয়ে নিব। তো প্রথমে অল্প পানিতে এই বেলের শরবতটাকে গুলাতে হবে, তারপরে আপনাদের যতজন সদস্য ততটুকু পানি দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি অল্প পরিমাণে এখানে পানি নিয়ে নিয়েছি, তো এখন এই পানির মধ্যে বেলটাকে গুলিয়ে নিতে হবে। তো সেজন্য তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলের ভিতরে আবরণটা কুড়িয়ে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এভাবে প্রথমে আমি কুড়িয়ে দুইটা ভাগকে ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি একটা অলরেডি কুড়িয়ে নিয়েছি এবং বাকি অর্ধেকটা রয়ে গেছে, তো এটাকেও এবার আমি ভালোভাবে কুড়িয়ে পানিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু পুরোটা বেল কুড়ানো শেষ আর এবারে এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে পানিটার সঙ্গে বেলটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে আলতো হাতে বেলটাকে পানিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে বেলটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এবারে যেই হাতে মাখা মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন বেলের যেই আঁশগুলো থাকে সেটা যেন পড়ে যায়। তো এই যে এভাবে আমি খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, নাহলে কিন্তু জুসটা আমরা যখন খাবো তখন মুখের মধ্যে সেই আঁশটা লেগে যাবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি পুরোটা বেলের রসকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, তো এবারে আমি এটার মধ্যে অ্যাড করব চিনি। তো জয় কাপ পানি দেওয়া হবে সে অনুযায়ী চিনি দিব। তো আমি এখানে চার কাপ পানি দিয়েছি, সেজন্য এখানে আমি দুই চামচ করে মোট আট চামচ চিনি দিয়ে দিলাম। তো যে যেরকম চিনি খান সেরকম দিয়ে দিবেন, দিয়ে খুব ভালোভাবে জুসটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো আমার কিন্তু জুসটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের জুসটা রেডি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখালাম। তো খুব সহজেই কিন্তু যে কেউ এই বেলের শরবতটাকে খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে রেডি করে ফেলতে পারবেন এবং এটা খেলে অবশ্যই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই রমজানে বানিয়ে ইফতারের মধ্যে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।